निर्विशेष शून्यवादी पाश्चात देशतारिणी। जय श्रीमती राधा रानी की जय। আমিটা লীলা বলছিলাম, ইংরাজিতে যখন ক্লাস দিচ্ছিলাম, যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় রাধারণীর হৃদয়ে বাস করছেন। তো আমরা সবাই শুনেছি যে কৃষ্ণ 11 বছর 6 মাসে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছেন। কিন্তু আবার শুনছি যে বৃন্দাবন পরিত্যাজ্য পদমকম ন গচ্ছতি, বৃন্দাবন ছেড়ে এক পাও তিনি বাহিরে যান না। তো আমি একটা ভক্তকে জিজ্ঞেস করলাম, তো বৃন্দাবন চলে গেল, এক পা ছেড়ে বাহিরে যান না কেন? তাহলে কৃষ্ণ কোথায় থাকলো? না, কৃষ্ণ গোপীদের রাধারণীর হৃদয়ে লুকিয়ে থাকলো। কেন? মানে বিরহ রস আস্বাদন করবে না? প্রেমের রাজ্যে মিলন আর বিরহ দুটো আছে, তো মিলন থেকে বিরহ নাকি শ্রেষ্ঠ। সেই বিরহ সুখ প্রদান করার জন্য ভক্তকে বিরহের মাধ্যমে ভগবান তার আরো কাছে টানতে চায়। তাই কখনো ভগবান কি করেন, জেনে জেনে ভক্তের কাছ থেকে দূরে চলে যান। এই জন্য বিরহের পর যে মিলনটা হবে সেটা নাকি আরো শত সহস্র গুণ বেশি আনন্দদায়ক। তো কৃষ্ণ চলে গেলেন বৃন্দাবন ছেড়ে, তারপরে রাধারানীর সঙ্গে মিলন হয়েছিল কুরুক্ষেত্রে, কিন্তু রাধারানীর মন মানে না। কুরুক্ষেত্রে দেখে তার পছন্দ হয় না, এইসব রাজার বেশ পড়েছে, অত মন্ত্রী সেনাপতি, রথের ঘর ঘর আওয়াজ, হাতি ঘোড়া, তুমি বৃন্দাবনে আসা, এরকম চাইছিলেন। তো একদিন তার এক সখী চন্দ্রানা রাধারানীকে বলল, রাধারানী ওই পশ্চিম ভারতে একটা সিদ্ধাশ্রম বলে একটা জায়গা আছে, ওইখানে একটা পুকুর আছে, তো পুকুরে নাকি যে স্নান করে, যদি পুকুরে স্নান করে তাহলে কৃষ্ণ তাকে ছেড়ে কোনোদিন যাবে না, সবসময় তার সঙ্গে থাকবে। তো রাধারানী বলল, আরে তুমি জানো বললো না কেন আগে আমাকে? আমরা কুরুক্ষেত্রে গেলাম, সেখান থেকে আমরা সিদ্ধাশ্রম যেতে পারতাম। আর রাধারানী যখনই খবর পেয়েছে যে এরকম সিদ্ধাশ্রমে পুকুরে স্নান করলে কৃষ্ণ আর কে হারাবে না, তখন থেকে তার মন একদম উদ্বেলিত, আমি আমাকে যেতেই হবে, আমাকে গিয়ে স্নান করতেই হবে। আর সব ব্রজবাসীরা তো চাইছে কৃষ্ণের সঙ্গে মিলন হবে, কীরকম একটা পুকুরে স্নান করলে কৃষ্ণ কোনোদিন ছাড়বে না। তো রাধারানী নির্দেশ দিয়েছেন আমরা সবাই সিদ্ধাশ্রমে যাব। তো সমস্ত ব্রজবাসীরা প্রচুর অনেক শত শত গরু গরু গাড়ি ঠিক করেছে, সেখানে গরু গাড়ির উপরে সব খাবার টাবার অনেক জুটিয়েছে, আর সব ভালো শক্ত রাখাল বালকেরা সব লাঠি নিয়ে সব সিকিউরিটি চারপাশে ঘেরে যাবে। তো রাধারানীকে একটা সুন্দর পালকিতে বসিয়েছেন, তো পালকিতে করে তার বিরাট বড় প্রসেশন করে যাচ্ছে সিদ্ধাশ্রম দিকে। যে কৃষ্ণ ছিলেন দ্বারকায়, তো দ্বারকাতে কৃষ্ণ খবর পেয়ে গেছেন যেমন রাধারানী সিদ্ধাশ্রমে আসছে, তো কাউ কিছু না বললে কৃষ্ণ যাদবদেরকে বলছেন, চলো আমরা তীর্থযাত্রা করতে যাই, আমার আমার সিদ্ধাশ্রমে গিয়ে সেখানে স্নান করব। তো সমস্ত যাদবদেরকে নিয়ে কৃষ্ণ ওই সিদ্ধাশ্রমে এসছেন, ওর তাম্বু খাটিয়েছেন, 1000 হাজার 16 সহস্র রানী, বিরাট বড় একটা শহর মতন করতে হবে। আর এদিকে কৃষ্ণ কী করছেন, রাধারানীর খবর নিচ্ছেন, রাধারানী কদ্দূরে আসলো কী হল খবর রাখছে। রাধারানীর মনে খুব উদ্বিগ্নতা, আবেগ, কত তাড়াতাড়ি যাব, কৃষ্ণকে দেখব, ঘন্টায় ঘন্টায় জিজ্ঞাসা করছে আর কদ্দূর আর কদ্দূর। আর সে সুন্দর রাস্তায় বন জঙ্গল উপবন দিয়ে যাচ্ছে,
আর সমস্ত গোপবালকের আনন্দ উল্লসিত হয়ে সব যাচ্ছে, গরু গাড়িতে সব গরু টরুণী সব যাচ্ছে। আর রাধারানী খুব অপেক্ষা করছে কখন গিয়ে সে সিদ্ধাসনে পৌঁছে ওই পুকুরে স্নান করব। তো রাধারানী পুকুরে গিয়ে পৌঁছে গেছেন, আর এদিকে সমস্ত সখীরা কি করেছে, রাধারানী স্নান করবে তো, তো পুরো পুকুরটা ঘেরে দিয়ে একটা দেওয়াল বানিয়ে দিয়েছে, পাচেরি বানিয়ে দিয়েছে। আর এদিকে কৃষ্ণ এসে সব যাদবদেরকে নিয়ে তম্বু টম্বু খাটিয়ে পৌঁছে গেছেন সেখানে, হ্যাঁ অপেক্ষা করেছেন। তো এখনই কৃষ্ণ যাদবদেরকে বললো তোমরা যাও স্নান টান করে আস। যাদব পুরুষেরা তোরা স্নান করতে এসেছে, তো দেখি সারা পুকুরটা এই গোপী সখীরা সব ঘেরে দেওয়াল মতন বানিয়ে রেখেছে। তো যাদবর বলছে এই উঠো সরো আমরা স্নান করবো। যাদবর তা সবসময় নিজে খুব অহংকার, কৃষ্ণ আমাদের বাড়ির লোক, হ্যাঁ ওরা কাউকে পৌরা করতো না, মনে করছে আমরা সবচেয়ে শক্তিশালী। তো গোপীরা বললো এ তোমরা কে ভাগো এখান থেকে, আমাদের রানী এখানে স্নান করছে। রানী কোথাকার রানী? বৃন্দাবনের রানী স্নান করছেন। তো যাদবরা খুব মানে তাদের মাসলস দেখাচ্ছিল, শক্তি দেখাচ্ছিল, কিন্তু ব্রজগোপিকাদের সেই চক্ষু ভ্রুভঙ্গির চাহানিতেই তারা সব কোলাপ্স হয়ে গেল, শক্তি সব শক্তিহীন হয়ে গেল। তো তারা কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ গিয়ে বললো আরে কে আমরা গেলাম স্নান করতে আর সেসব পুরো পুকুরটাকে দেওয়াল মতন বানিয়ে মহিলারা দাঁড়িয়ে আছে আর সেখানে ভিতরে ওটা স্নান করতে গিয়েছে, আর সে স্নান করছে তার জ্যোতিতে গাছপালাও আলোকিত হয়ে গেছে, কে সে? কৃষ্ণ বলল সে হচ্ছে রাধারানী, বৃন্দাবনের রানী হচ্ছে রাধারানী। তখন কৃষ্ণ ভগবান রাধারানীর খুব মহিমা প্রকাশ করছেন, কত সুন্দর কত ভালো কত সুশীল, তার গুণাবলী সব প্রকাশ করছেন। তার গুণাবলী কৃষ্ণের মুখে শুনে এদিকে রুক্মিণী সত্যভামা আর সমস্ত যারা মহিষীরা ছিল তারা আলোচনা করছে, এ কি আমার কত সুন্দরী আমার রাজকুমারী। রুক্মিণী বলছে আমাকে পাওয়ার জন্য কৃষ্ণ গিয়ে আমাকে হরণ করে নিয়ে আসলো, কৃষ্ণ আমার প্রতি অত আসক্ত। আর এ গোয়ালিনী মেয়েটা বৃন্দাবন থেকে এসছে, ও কি সুন্দরী হবে, আমাদের থেকে বেশি সুন্দরী হবে, আমাদের থেকে বেশি গুণবতী হবে? কৃষ্ণ হাসছেন শুনে, ও তোমরা মনে করছো বেশি গুণবতী বেশি সুন্দরী, দাঁড়াও দাঁড়াও দেখবে কে সুন্দরী। তাহলে কৃষ্ণ সবাইকে নিয়ে সমস্ত মহিষদেরকে নিয়ে যাদবদেরকে নিয়ে এই পুকুর পাড়ে এসছেন। আর পুকুর পাড়ে যখন এসছেন সব গোপীরা তো পুকুরকে ঘিরে রেখেছিল, তখনই রাধারানী ঠিক ডুব দিয়েছে, আর এক ডুব দিয়ে যখন উপরে উঠেছে জলের উপরে তখন গোপীরা দেখছে কৃষ্ণ পৌঁছে গেছে। তখন রাধারানী বলছে কৃষ্ণ এসে গেছে। তো রাধারানী চিন্তা করছে আরে এই পুকুরে তো খুব ভালো শক্তি আছে, মানে ডুব দিতেই কৃষ্ণ এসে গেল, বুঝলো আমি ডুব দেবো কবে কৃষ্ণ পাবো, হঠাৎ কৃষ্ণ এসে গেছে। তো যে গোপীরা পুকুরটা ঘেরে রেখেছিল কৃষ্ণ আসছেন, তখন কী করছে না তার এক একজনকে সরে গেল, এ দাঁড়িয়েছিল সরে গেল ঠিক যেন পর্দা খুলছে, পর্দা খুলল। বহু বছর পরে কৃষ্ণ রাধারানীকে দর্শন করলেন, রাধারানী কৃষ্ণকে দর্শন করলেন। আর রাধারানী কৃষ্ণকে পাওয়ার জন্য অত উদ্গ্রীব ছিল, সে ভাবছিল এখন ছুটে গিয়ে কৃষ্ণকে আলিঙ্গন করি। তখন ললিতাকে টেনে ধরল, আরে রাধারানী তুমি কি করছ, আরে কৃষ্ণ কিন্তু বিবাহিত কি বৃন্দাবনেটা, তার সব তার রানীরা তার স্ত্রীরা তার সঙ্গে আছে। তখন রাধারানী নিজেকে সংযত করল, তারপরে সব সখীরা রাধারানীরা কি কৃষ্ণের সঙ্গে মিলন হলো, বহু বছর বৃন্দাবন থেকে এসেছে। তখন কৃষ্ণ জিজ্ঞাসা করছে
যে আমার শূক পাখি কেমন আছে, আমার গাভীরা কেমন আছেন, আমার হরিণ কেমন আছেন, সব ভালো মন্দ আলাপ আলোচনা করছে। আর রুক্মিণী সত্যভামা রাজধানীকে দেখে তারা নিজে মনে করছিল আমি আর আমরা খুব সুন্দরী, আর রাধাণীকে সৌন্দর্য দেখে তা সব ফিউজ হয়ে গেছে। অত সুন্দরী দেখা মাত্রই, আর যখন রাধাণী পুকুর থেকে হেঁটে হেঁটে আসছে তার হাঁটা দেখে অত সুন্দরভাবে হাঁটছে সে আরও মনোমুগ্ধ কর। আর যখন কথা বলতে শুরু করছে মনে যেন মধু তার মুখ থেকে পড়ছে, আর যখন হাসছে যেন মুক্ত ধরছে আর মুখ থেকে, মানে তার সৌন্দর্য সদ্গুণাবলী দেখে সবাই মোহিত হয়ে গেছে। মোহিত হয়ে একটা ইন্টারেস্টিং কি হয়েছে, জোরাতে নিজে খুব অহংকার করতো আমার কত বড়, কিন্তু রাধাণী যে অত ভালো তার প্রতি হিংসা আসে না, ঈর্ষা আসে না, মানে রাধাণীর ব্যবহারটা অত ভালো ছিল তারা সবাই রাধাণীকে খুব ভালোবাসতে শুরু করে দিল। শুধু কৃষ্ণ যে রাধাণীকে ভালোবাসছে তা নয়, সমস্ত মহিষের রাধাণীকে খুব ভালোবাসলো, আর অত ভালোবাসলো তো তারা সব রাধাণীকে নিয়ে চলে গেল। নিয়ে এক জায়গায় বসে সারাদিন তার কাছে শুনছে, কৃষ্ণের সঙ্গে সুন্দর তার বাল্য লীলা, কৃষ্ণ ছোটোবেলায় বৃন্দাবনে কী কী লীলা বিলাস করতেন, কী করতেন, এরকম আলাপ আলোচনা করতে করতে অনেক রাত হয়ে গেছে। তখন সবাই যেধার সবাই যাদবরা শুয়ে পড়েছে, তো অনেক রাত পর্যন্ত সব মহিষের থেকে রাধারানীর কাছ থেকে এ সমস্ত খ্রিস্টের বাল্যলীলা ব্রজলীলা শুনছেন। তারপর অনেক রাত্রি হয়ে গেছে, তখন রুক্মিণী ফিরে এসছে দ্বারকাধীশ কৃষ্ণ যে তম্বুতে ছিলেন, যে কৃষ্ণ শুয়ে না সে পর্যন্ত। তো রাধারানী রুক্মিণী জিজ্ঞাসা করছে কী ব্যাপার, রাত অত হয়ে গেছে ঘুমাচ্ছে না কেন? কৃষ্ণ বলছে আমার ঘুম হচ্ছে না। কেন ঘুম হচ্ছে না? আর রাধাণী পর্যন্ত ঘুমায় না, রাধাণী না ঘুমালে আমি ঘুমাতে পারবো না। তো রাধাণী ঘুমাচ্ছে না কেন? সে গোয়ালুনি, তো গোয়াল ঘরের মেয়ে, ও রাত্রে দুগ্ধ পান করলে ঘুমায়, আজকে দুগ্ধ পান করে না তাই তার ঘুম হচ্ছে না। তো রুক্মিণী শুনেছেন তো সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে রোষেই ঘরে গিয়ে দুধ গরম করেছেন, দুধ গরম করে রাধারানীর কাছে নিয়ে এসেছেন। তো রাধারানী কী করছে না, দুগ্ধ পান করে, দুগ্ধ পান করেছে, তারপরে তাকে রাধারানীকে শুয়ে দিয়ে তার রুক্মিণী ফিরে এসেছেন কৃষ্ণের কাছে। তো কৃষ্ণের কাছে আছে, কৃষ্ণের পাদ সম্ভান করবেন, পাদ সম্ভান করতে গিয়ে দেখছেন কৃষ্ণের চরণে পায়ের নিচে সব ফুসকা পড়ে গেছে, ফুসকা পড়ে গেছে। তো রুক্মিণী আশ্চর্য হলো, আরে এই শীতের দিনে তোমার পায়ে ফুসকা পড়ে গেল কী করে? তখন কৃষ্ণ একটা অদ্ভুত চমৎকার কথা বর্ণনা করলেন, যে কথা শুনে রুক্মিণী পর্যন্ত আশ্চর্য হয়ে গেল। তো কৃষ্ণ বললেন, দেখো তোমাকে যে আমি বললাম রাধারানী দুগ্ধ পান না করলে সত্যি পারবে না, তুমি গিয়ে দুধ গরম করে রাধারানীর কাছে নিয়ে গেল, তো রাধারানী কী করলো না, সঙ্গে সঙ্গে সে দুগ্ধটা পান করেছে, তোমার প্রতি তার খুব সম্মান, তাই সে চায় না তুমি আবার অপেক্ষা করবে, দুধটা ঠান্ডা হবে একটু তারপরে খাবে, খুব গরম ছিল তাই সে খুব গরম দুধ পান করেছে। আর যেহেতু আমি রাধারানীর হৃদয়ে রয়েছি তাই সেই দুধ গিয়ে আমার পায়ের নিচেটা পুড়ে ফসকা করে দিয়েছে। তো কথা শুনে রুক্মিণী আশ্চর্য হয়ে গেছে যে কীভাবে রাধারানী কৃষ্ণকে তার হৃদয় অ্যারেস্ট করে রেখেছে। সাধব হৃদয় অহং সাধুনাং হৃদয় তো অহং, মানে সাধুরা আমার হৃদয় বাস করে, আমি সাধুদের হৃদয় বাস করি। তো এই লীলার মাধ্যমে সমস্ত রাণীদেরকে ভগবান কৃষ্ণ চমৎকার করে দিয়েছেন, যে রাধারানী কত ভালোবাসা কত প্রেম, যে রাধারানী গরম দুধ খেয়েছে আর কৃষ্ণের চরণে
ফসকা পড়ে গেছে। তো এইভাবে রাধা প্রেম হয়তো জগতে সব থেকে শ্রেষ্ঠ, তাই রাধারানী কৃষ্ণকে প্রেম দিয়ে তার হৃদয়ের মধ্যে তাকে বেঁধে রেখেছে। তো ভগবান সঙ্গে ভক্তের অনামিল প্রেম, প্রেমের সম্পর্ক, শান্তরসে দাস্য সখ্য বাৎসল্য মধুর রস, যার সঙ্গে যেরকম সম্পর্ক কৃষ্ণ তার সঙ্গে সেইরকম ব্যবহার করবে। যে যথা মাং প্রবদন্তে তাং তথৈব ভজাম্যহম, বাবা মার সঙ্গে বাৎসল্য রস, সখাদের সঙ্গে সখ্য রস, প্রেয়সীদের সঙ্গে প্রেয়স রস আস্বাদন করছে। কিন্তু এই রসের মধ্যে আমি কয়েকবার বলেছি আগে যে পরকীয়া রস যোগমায়া সংগঠন করছে, যেন কৃষ্ণও জানে না রাধারানীকে, রাধারানীও চিনছে না কৃষ্ণকে। রাধারানী মনে করছে আমি পরের পতি, পরের পত্নী, তাই নিজের পতি থেকে অন্য পরপুরুষের কাছে যাচ্ছে। সাধারণত কী করে, স্বামী থাকা নারী পরপুরুষের কাছে যাচ্ছে। তো জগৎবাসী দেখছে রাধারানী তার স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে আছে জগৎবাসীদের চোখে, কিন্তু যথার্থ রাধারানী পরপুরুষের কাছে যাচ্ছেন না, তিনি পরম পুরুষের কাছে যাচ্ছেন, তার নিত্য প্রভু পরম পুরুষের কাছে যাচ্ছেন। তো এই যে পরকীয়া রসের বৈশিষ্ট্য হচ্ছে কি না, আমাদের প্রেমাস্পদ যে ব্যক্তি বহু বাধা বিঘ্ন অতিক্রম করে তার কাছে পৌঁছাতে প্রেম আর গভীর হয়, গাঢ় হয়। তো রাধারানী তার সমস্ত ধর্মকে পরিত্যাগ করে, বাধা বিঘ্নকে অতিক্রম করে, লজ্জাকে সহ্য করে, অপবাদ নিন্দা কলঙ্ককে সহ্য করে যে ভগবান কৃষ্ণের কাছে যাচ্ছে, সেটা কৃষ্ণকে আরও আনন্দ দিচ্ছে। দেখ আমার প্রতি কত আসক্ত, এই কৃষ্ণকেই আনন্দ দেওয়ার জন্যই যোগমায়া এই লীলা সংগঠন করছেন। তো কখন কখন রাধারানী বহু বাধাবিঘ্ন অতিক্রম করে কৃষ্ণের কাছে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ অনায়াসে কখন কখন কোন লীলার মধ্যে রাধারানীর কাছে এসে তার যে মুখ্য প্রতিবন্ধক অভিমন্যু জটিলা কুটিলা তাকে বুদ্ধু বানিয়ে মূর্খ বানিয়ে তাদের সামনে রাধারানীর সেবা নিচ্ছে। এই সম্পর্কে চমৎকার চন্দ্রিকায় তিন চারটে লীলা বর্ণনা করেছেন বিশ্বনাথ চট্টোপাধ্যায়। তার একটি লীলা আমি বলব, বাকি সময় নেই বেশি। তো একবার জটিলা আসলে, জটিলা তো প্রথমে কৃষ্ণকে খুব ভালোবাসত, যখন জানলো রাধারানীর প্রতি এরকম কৃষ্ণ আকৃষ্ট আছে তখন রেগে গেল, তার আগে তো খুব ভালোবাসত কৃষ্ণকে। তো একবার জটিলা রেগে, মানে রেগে নে খুব চিন্তায় পড়ে, হ্যাঁ, কুটিলাকে বলছে দেখ আমাদের ঘরের বদনাম, এই বৌমাটা সবসময় কৃষ্ণের কাছে যায়, আর রাধারানী বাইরে গেলেই কৃষ্ণ তাকিয়ে বসে থাকে, এতে খুব বদনাম হচ্ছে, তো তুমি যাও মা যশোদাকে বলো কালকে থেকে আমার বৌমা আর যাবে না, এটা ভালো লাগে না দেখতে, বাড়ির বৌমা অন্য ঘরে গিয়ে রান্না করবে, তো মা যশোদাকে বলো যাবে না। প্রথমে সে বলছিল মা যশোদাকে বলো না, প্রথমে বলছিল না, প্রথমে জটিলা বললো যে কালকে থেকে আমি রাধারানীকে আর যমুনা স্নানে পাঠাবো না, সূর্য পুছায় পাঠাবো না, বাইরে কোথায় পাঠাবো না। কুটলা বলো তুমি বাইরে পাঠাবে না কৃষ্ণের ভয়েতে, কিন্তু রাধারানী তো প্রতিদিন কৃষ্ণের জন্য রান্না করতে মা যশোদার বাড়িতে যাচ্ছে, সেটা কি তুমি বন্ধ করবে। জটিলা বললো না তুমি কালকে যাও মা যশোদাকে বলো, হ্যাঁ আমার বৌমা আর আসতে পারবে না। তো কুটিলা বলল মা যশোদা যদি বলে না না রাধারানী বর প্রাপ্ত হয়েছে দুর্বাসার কাছ থেকে, তার হাতে রান্না যে খাবে সে সৌভাগ্যবান হবে, সুস্থ থাকবে, দীর্ঘজীবী হবে, তখন কি করবে। তখন জটিলা বলছে তখন কি করবে, আরে দুর্বাসা মুনি যদি ধ্যানে বসে উপলব্ধি করে যে আমার বৌমা যাকে স্পর্শ করবে সে সৌভাগ্যবান হবে, তাহলে আমার বৌমা কি সবাইকে স্পর্শ করবে,
মা দশটাকে জিজ্ঞাসা করো, এ হবে না। তার ছেলে কৃষ্ণকে খাওয়াতে হয়, তাহলে আমি এখানে রাধারানী রান্না করে নেবে, কাউকে পাঠিয়ে নিয়ে যাবে, কিন্তু রাধারানীকে আমি ওর বাড়িতে পাঠাবো না। তখন রাধারানী তার পুটি লাগিয়ে মা দশটাকে বলে দিয়েছে যে রাধারানী আর কালকে থেকে তোমার বাড়িতে আসবে না, মা আদেশ মার নির্দেশ নাই। তখন মা দশটা খুব দুঃখী হয়ে গেছেন, কে কে কৃষ্ণের খাবার বানাবে। তখন রোহিণী মাতাকে বলেছেন তুমি খাবার বানাও। তো রোহিণী মা বানিয়েছে, কিন্তু আর কৃষ্ণ রুচি করে খায় না, রাধারানী হাতে রান্না যেন রুচি লাগে সে খায় না, কোনো মতে একটু খেটে গোচারণে চলে গেছে। এদিকে কৃষ্ণ যেন রান্না করতে পারছে না, দেখে রাধারানী কৃষ্ণের বিরহে অবস্থা খারাপ, সে বিরহ অনলে দগ্ধীভূত হচ্ছে, তার শরীর পুরো গরম হয়ে গেছে, আর সখীরা তাকে নিচে পদ্ম পাতা দিয়ে শীতল পদ্ম পাতায় শোয়াচ্ছে, আর শরীর থেকে অত আগুন গরম বেরোচ্ছে, সব পদ্ম পাতাগুলো সব শুকিয়ে একদম পাউডার হয়ে যাচ্ছে। চন্দন লাগাচ্ছে, কর্পূর লাগাচ্ছে, যত শীতল জিনিস সব গরম হয়ে যাচ্ছে। এ রাধারানীর এরকম খুব অচেতন হয়ে রাধারানী পড়ে আছে কৃষ্ণের বিরহে। এদিকে রাধারানী প্রসাদ না পেয়ে, খাবার হাতে হাতে রান্না না পেয়ে কৃষ্ণও খেতে পারছে না। তো মা যশোদা বলছেন ধনিষ্ঠাকে যে তুমি যাও, তুমি গিয়ে রাধারানীকে বলো এরকম কৃষ্ণ খেতে পারছে না, মাতা রোহিণী রান্না করলেও খেতে পারছে না, তো রাধারানী কিছু কেক বানিয়ে দেবে, তো কেক খেয়ে তাহলে আমার ছেলে গোচারণে যাবে। ধনিষ্ঠা গিয়েছে যাবটে, জটলের বাড়িতে গিয়ে দেখছে রাধারানী এরকম অবস্থা। তো ললিতা বললো কৃষ্ণের বিরহী অবস্থা, ধনিষ্ঠা বললো দেখো রাধা কৃষ্ণের অবস্থা খারাপ, রাধারানী রান্না করছে না, কৃষ্ণ খেতেই পারছে না। তো মা যশোদা আমাকে পাঠালো, রাধারানী কিছু রান্না করে দেবো, কিন্তু রাধারানী তো এরকম অবস্থা, সে তো মূর্ছায় পড়ে আছে, কী হবে। তো ললিতা বলতে না না কোনো চিন্তা না, আমি ব্যবস্থা করছি। ললিতা রাধারানী খানে বলে রাধারানী কৃষ্ণ এসেছেন, তো সঙ্গে সঙ্গে রাধারানী ফিটে উঠে পড়েছে, তুমি ধনিষ্ঠাকে দেখছে কী ব্যাপার। তো ধনিষ্ঠ বুঝিয়ে বলছে তুমি রান্না করে পাঠাচ্ছ না, মাতা রোহিণী রান্না করে দিচ্ছে, তবুও কৃষ্ণের রুচি হচ্ছে না, তো মা যশোদা খুব চিন্তিত হয়ে পড়েছেন, তো উনি আমাকে পাঠিয়েছেন তুমি কিছু রান্না করলে আমি কৃষ্ণদের নিয়ে যাব, তুমি কিছু কেক লড্ডু বানিয়ে দাও। তো রাধারানী সঙ্গে সঙ্গে শক্তি এসে গেছে, সে উঠে গিয়ে রান্নাঘরে ভ্যারাইটি সব খাবার বানিয়ে দিয়েছে, বানিয়ে ঝুলিতে করে ধনিষ্ঠাকে দিয়েছে, তাড়াতাড়ি যাও আমার কৃষ্ণকে খাওয়া। যাওয়ার সময় ধনিষ্ঠা রাধারানী কানে ফুসফুস কিছু বলল, বলছে আমি কৃষ্ণকে নিয়ে আসবো, তোমাকে নাটক করতে হবে, নাকি না কালকে বিকালে তুমি বলে যে আমাকে সর্পদংশন করেছে, বিষাক্ত সর্প, আর আমি কৃষ্ণকে একটা ওঝা বানিয়ে নিয়ে আসবো। তো রাধারানী খুব খুশি হয়ে গেল, ধনিষ্ঠা চলে গেছে। তো তারপরের দিন রাধারানী সখীদেরকে নিয়ে বাইরে গিয়েছিল, সন্ধ্যাবেলা ফিরে আসছে, ঘরে এসে চিল্লাতে শুরু করছে, ও আমাকে সাপ কামড়েছে, ভূতের সাপ কামড়ালো, না আমি সন্ধ্যাবেলা বাইরে গিয়েছিলাম, সে কুল গাছের নিচে একটা সাপ ছিল, তার মাথাটা মনি ছিল। তো রাধারানী মনে করছে হয়তো আমার অঙ্গ থেকে কোনো অলঙ্কার পড়ে গেছে, রাধারানীর সাথে অনেক অলঙ্কার আছে, মুক্তমণি আছে, তো সে মনে করছে কোনো হয়তো মণি পড়ে গেছে। ভাই বোন কি চললো, কোল্ড ইয়ার, তো মণি পড়ে গেছে, তো সে হচ্ছে সে মণিটাকে উঠাতে গিয়ে ওই সাপটা ছোবড় মেরেছে, তো বিষাক্ত হয়ে সে একদম মরমর অবস্থা রাধারানীর। তো ললিতা ছুটে গেছে জটিলাকে ডাকতে, সে তোমার বৌমাকে সাপ কামড়েছে। জটিলা এসছে, বৌমা ঠিক আছো ঠিক আছো, না না খুব বিষ, সারা গা জ্বলছে আমার, আমি আর বাঁচবো না, এ রাধারানী নাটক করছে এরকম, মানে চিৎকার করছে। জটিলা বলছে আরে যা যাও, কোনো ওঝাকে ডেকে নিয়ে আস, ওকে একটু ঝাড়ফুঁক দেবে,
राधा कहते ना ना कोनो पुरुष के डाकवा ना कोनो पुरुष जो आम शरीर स्पर्श करे तला मारा जाब पड़ोसी लोक गुले से गेल पड़ोसी लोक बोलचे अरे माँ जटिला तुम्हें केन भय पाच साप कामुड़े तो किए आज भलो हो जाए अरे नंद महाराज ऐले कृष्ण वो कालिया नाग अत विषाक्त ताके ठंडा कर देल से मंत्र जाने ताके डेके नहीं आस वो सब ठीक कर देवे तो राधाणी आर रेगे गेछे हाँ कृष्ण के नहीं आसबे कने जार जो हमारा अत निंदा अत अपवाद सह्य करते हे हमें कुल कलंकिन ताके बाड़ीते नहीं आसबे आमाके स्पर्श करबे आर बाड़ीते ढुकले आमी मारा जाब आमाके मारबार हाँ फंदी करछ तुमरा तो एरकम बोलते बोलते तखन जटिला बोलल ललिता के ललिता तुम्हें राधारानी का थाक आमी गोटे पौर्णमास संगे आलोचना करी की करा जाए तो जटिला पौर्णमासी घरे गए तो पौर्णमासी घरे नंदीमुखी छिल तो पौर्णमासी के सब कथा बोले एरक मार बोमा के साप कामुड़े तुम्हें किटा कर की करा जाए तो पौर्णमासी नंदीमुखी नंदीमुखी गर्गमुनि कन्या तो नंदीमुखी तुम तो गर्गमुनि कन्या तुम्हें कि जान किचु ठीकर बीस टीस झाड़ा जाए तो नंदीमुखी ना आम तो जानी ना आमार बोन जाने तो बोन को था आमार बोन विद्यावली ओ काशीते बीए करे छे किंतु आमार बाबार बाड़ीते एसेछे मथुराय बाबार बाड़ीते एसेछे कोई दिन आगे बाबार बाड़ीते एसेछिलो ओ आज के तो आमाके देखा करते आमार बाड़ीते एसेछे तो झटला बोले ओ नंदीमुखी तुम्हें कृपा कर एक विद्यावली के आमार घरे निये चलो तो नंदी बोले ठीक आछे आमी ताके निये जाबो चलो ना 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 हम तुम्हार संगे जाब हम ओके बोलो अनुनय बनय बोलब वो जान आमार बोमा के भलो कर दे तो से रात नंदीमुखी जटिला तार नंदीमुखी बाड़ीते गए और सेखने आगे थे परिकल्पना अनुसार कृष्ण विद्यावली सजे बसी आछे विद्यावली तो नंदीमुखी बन आसले बन टन किछु नहीं ये कृष्ण ही विद्यावली बसी आछे तखन गिए जटिला बोलछे विद्यावली के देख आमार एरकम बौमा ताके सर्प दंशन करछे तुम्हें को भलो ओझा तुम भलो मंत्र तो जाना एक गए बौमा के भलो कर दाओ विद्या बोलछे विद्यावली रूपे कृष्ण बोलछेन अरे आमी ब्राह्मण घर में आमी विवाहित में आमी परेर घर की करे जाब आमार कि गुआलुनि ना कि तुम्हारा गुआलुनि ना बने बने घरे बेड़ा आमरा तो एरकम करिना और आमी तो काशीते शुनेछि तुम्हारे एखाने एकटा नंद महाराजेर छेले कृष्ण आसे ओ खूब लम्पट और समस्त गोपीदेर दूषित करे और सबा के आकर्षण करे हम ही जाबना रे बाबा तुम जटिला आर पा हाथ धरछे ना ना चलो चलो तुम्हार हाँ खूब मंगल हबे एरकम बोलछे तुम विद्या बोलछे ठीक आछे आर कि करब आमी तो आमार बोन नंदीमुखी बाड़ीते एसेछि आमार बोन जखन चाइछे जेते हबे तो आमी गेले जदि एकटा माने नारी तार जीवन रक्षा पे जाए ताहले जाई तखन से विद्यावली रूपे कृष्ण जटिला नंदीमुखी ए तीन जन जाबटर दिखे हटा दे रास्ताए विद्यावली बोलछे जे देखो जटिला आमी जे मंत्रटा बोलबो आमको पान चिबाते हबे पान चिबाबो ओई चिबानो पानटा मंत्र पढ़बो ओटा जदि तोमार बौमा खाबे ताहले ओर साप विष सब चले जाबे तोमार बौमा खाबे तो जटिला बोलछे हाँ हाँ सी खूब ब्राह्मण भक्त तुम्हार मतन ब्राह्मणीर उच्चिष्ट से आनंद खाबे भक्ति सहकार खाबे तेरे बोलते बोलते तारा कि जटिलार बाड़ीते पहुँचे गेछे जटिला डाकछे अभिमन्यु के डाकछे अभिमन्यु कोटिला आस आस हाँ विद्यावली एसेछे खूब विद्यावली महिमा गान करिए ताकू आसन सुंदर आसन बसिएछे और अभिमन्यु के डेके दिछे आस आस विद्यावली पा धुए दाओ तो अभिमन्यु पा धुच्छे जटिला पा धुए दिएछे कोटिला पा धुए दिएछे आ कृष्ण विद्यावली रूपे बसे खूब आनंद पाच्छे जरा तार अत विरोध करे ताराई सब पा धुए दिएछे आ जटिला पा धुए कि करछे
না সবাই মাথায় পা জল সিঞ্চন করছে, আর সে জল নিয়ে আবার রাধানীকে খাওয়াচ্ছে। হ্যাঁ, তো তখন শুকরটারে তখন রাধানী যে ঘরে ছিল সে ঘরে নিয়ে গেছে, হ্যাঁ, বিদ্যাবলীকে নিয়ে গেছে। আর রাধানী তো শুয়ে আছে সেখানে, ওহো হো জ্বলছে, গা জ্বলছে, মানে খুব বিষ একদম উপরে উঠে গেছে। তখন তার পাশে ঘেরে বসে আছে কৃষ্ণ বলছেন, মানে বিদ্যাবলী বলছে, আমি তো মন্ত্র পাঠ করবো যে ওদের ওর শরীরটা হাত দিয়ে দিয়ে মন্ত্র পাঠ করছে, কাপড়গুলো খোলো। সো কাপড়গুলো সরিয়ে দিয়েছে, তো কৃষ্ণ পুরো পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় হাত দিয়ে দিয়ে তিনি মন্ত্র উচ্চারণ করছেন। তো মন্ত্র উচ্চারণ করে বিদ্যাবলী দুঃখী হয়ে গেছে, ও মন্ত্র উচ্চারণ করলাম কিন্তু বিষটা তো যাচ্ছে না, এই সাপের বিষটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে, বিষ যাচ্ছে না, কি করা যাবে? জটিল বলছে, আরে বিদ্যাবলী, তোমাকে রাস্তায় বলেছিল না কি পান চিবে একটা মন্ত্র পড়বে, সেটা করছো না কেন? তো বিদ্যাবলী, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পান নিয়ে আস। পান নিয়ে এসেছে, আর বিদ্যাবলী পান চিবিয়েছে, পান চিবিয়ে সে চিবানো পান রাধারানীকে দিয়েছে, তবুও বিষ নামছে না। বিদ্যাবলী বলছে, ও সাপটা খুব ভয়ঙ্কর, কোনো কিছু কাজ করছে না, কি করা যায়? চিন্তা করে করে বলছে, ও একটা কাজ আছে, আমি শেষ একটা চেষ্টা করতে পারি, কিন্তু সেটা করতে হলে তোমাদেরকে সবাইকে এখান থেকে বেরোতে হবে, তোমরা ঘরে ভারত যাবে, ঘরে বাইরে যাবে, দরজা বন্ধ থাকবে, 3 ঘন্টা আমাকে ছেড়ে দাও, শুধু আমি আর রাধারানী থাকবো, এই 3 ঘন্টায় সব বিষ টিষ ঝেড়ে দেবো আমি। তো কুটিলা জটিলা সব বাইরে চলে গেছে, আর দরজা বন্ধ হয়ে গেছে। না তখন বল, তোমার সব বাইরে যেতে হবে, কেন না আমি যে মন্ত্রটা পাঠ করব, এই মন্ত্রটা অত শক্তিশালী মন্ত্র, যেই সাপ ওকে কামড়েছে সে যেখানে থাকুক না কেন ওই সাপ আবার ফিরে আসবে, ওই সাপেই সব বিষগুলি আবার ওর শরীর থেকে নিয়ে যাবে। তো সবাই খুব খুশি হয়ে বাইরে চলে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। তখন সাপ এসে গেছে, সর্পরাজ। হ্যাঁ, তখন বিদ্যাবলী বলছে, ও সর্পরাজ, আপনি কোথা থেকে এসেছেন, কে আপনাকে পাঠিয়েছে? তা সর্পরাজ বলছেন, আমি কৈলাস থেকে এসেছি, আমাকে শম্ভু মহাদেব পাঠিয়েছেন। তখন বিদ্যাবলী বলছে, কেন আপনাকে পাঠিয়েছে? না আমি অভিমনকে খাবো, অভিমনকে দংশন করতে এসেছি। তো অভিমন কি দোষ করলো যে তাকে দংশন করতে বলল? না, শম্ভুর অবতার আছেন দুর্বাসা মুনি, আর শম্ভু মহাদেব শিব তার ইষ্টদেব হচ্ছেন কৃষ্ণ। আসলে এই অভিমন্যু ভুল করে না, অপরাধ করেছে জটিলা। কি অপরাধ করেছে? না, তার দুটো অপরাধ আছে। একটা অপরাধ আছে, ও রাধারানী নামে সবসময় অপবাদ দিচ্ছে যে কৃষ্ণর কাছে যাচ্ছে বলে। আর দ্বিতীয় অপরাধ হচ্ছে, রাধারানীকে নন্দ মহারাজের ঘরে পাঠাচ্ছে না কৃষ্ণ জন্য রান্না করতে। এই কৃষ্ণ হচ্ছে মহাদেবের ইষ্টদেব, সুজন মহারাজ মহাদেব রেগে আমাকে পাঠিয়েছে, জটলার এই অপরাধ কেন করছে। তো তখন বিদ্যাবলী জিজ্ঞাসা করছে, আচ্ছা সর্পরাজ, জটিলা তো ভুল করলো, তো রাধারানীকে কেন তুমি কামড়েছ, দংশন করেছো, তার তো কোনো দোষ নেই? তখন সর্পরাজ বলছে, দেখ আমি এসেছিলাম অভিমনকে খাওয়ার জন্য, কিন্তু যেহেতু অভিমনির পত্নী রাধারানী সত্যি নারী, যতক্ষণ রাধারানী থাকবে আমি অভিমনুর ক্ষতি করতে পারবো না, তাই আগে রাধারানীকে দংশন করলাম, ও মরে যাওয়ার পরে তখন আমি সহজে অভিমনকে দংশন করব। আর রাধারানী অভিমন দুজন মারা গেলে তাদের চিন্তায় বিরহে দিন রাত জ্বলে 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 মরে পড়ে ও মারা যাবে, জটলা মারা যাবে। আসলে সাপটাপ কিছু নাই, সর্পরাজটা কিছু নাই, ওই কৃষ্ণই বিদ্যাবলী রূপে বলছে, কৃষ্ণই সাপ রূপে বলছে। তো এরকম কথাবার্তা হচ্ছে, জটলকুলা বাহারে শুনছে বসে বসে, ধীরম সবাইকে নাগসাপ সর্পরাজ বলছে, নাগরাজ বলছে, ওকে কামড়ে খেয়ে ফেলবে,
জটলা বলছে ও বিদ্যাবলী বিদ্যাবলী, ওই সর্পরাজকে বলো আমার অপরাধ হয়ে গেছে, দেবর্ষে কি দুর্বার অপরাধ হয়ে গেছে। হ্যাঁ আরে বিদ্যাবলীকে বলো আমি তো বুড়ি হয়ে গেছি, আমার বুদ্ধিটা খুব দুষ্ট, হ্যাঁ আর আমার আমি আর কোনোদিন রাধানকে বাধা দেব না, ও নন্দ আমি কোনোদিন অপবাদ দেব না, নন্দ মহারাজ বাড়িতে যাক। আর এই কুটলেটা বদমাস, সবসময় রাধারানীর ভুল ধরতে থাকে, এই দেখো কুটলা ভয় পেয়ে গেছে। কুটলা হ্যাঁ হ্যাঁ সর্পরাজ সর্পরাজ, হ্যাঁ আমি আর কোনোদিন রাধারানীর বদনাম দেব না, ও যেখানে চা সেখানে যাক, কিন্তু আমার ভাইকে যেন কামড়াবে না, আমার ভাইকেও মারবে না, ও ভয়তে কাঁপছে বাইরে বসে। হ্যাঁ তখন কৃষ্ণ এই সর্পরাজের গলায় বলছে ঠিক আছে ঠিক আছে, আমি সন্তুষ্ট হয়ে গেছি, এখনই তোমাদের কোনো চিন্তা নেই, কালকে দুর্বা সম্মানকে ভালো করে রান্না করে খাওয়াবে, সব বিষ আমি হরণ করে নিয়ে যাব, কিন্তু মনে রাখো আবার যদি রাধারানীকে তোমার হয়রান করো আমি আবার সে কৈলাস থেকে আসে আর তোমাদের এরকম কামড়ে দেবো, আর কোনো মন্ত্রণ তখন কাজ করবে না। তখন এরা বলছে না না আর কোনোদিন আমার এরকম করবো না, তখন হয়েছে। তারপরে তারপরে বিদ্যাবলী কিছু ফু ফু করছে, মন্ত্রতন্ত্র কিছু নেই, বলছে হ্যাঁ সব বিষ চলে গেল, ধর দরজা খোলো, আর দরজা খুলেছে রাধার একদম বসে আছে, হ্যাঁ বসে আছে সব বিষ, হ্যাঁ সব বিষ চলে গেছে, সুস্থ হয়ে গেছে রাধারানী বলছে। হ্যাঁ আর 3 ঘন্টা রাধারানী কৃষ্ণ সব মন্ত্র পাল্টাটা হয়ে গেল। তখন সব পড়োশী লোকরা তো এসে গেছে, তো তখন সমস্ত বিদ্যাবলীর সব মহিমা গান করছে, তুমি কত মহান কত শ্রেষ্ঠ। তো একটা নাই বলছে জটিলাকে বলছে দেখো এই বিদ্যাবলীর জন্য তোমার বৌমার জীবন রক্ষা হলো, তো বৌমাকে বলো তার গলার হার একটা বিদ্যাবলীকে দেবে। তো জটিলা বলছে কি আরে একটা হার দেবে বলছ, আমার বৌমাকে বাঁচিয়েছে রাধারানী, তোমার শরীরে যত অলঙ্কার আছে আভূষণ আছে সব দিয়ে তুমি নিজের হাতে বিদ্যাবলীকে সাজিয়ে দাও, কোনো চিন্তা কর না, মা যশোদা আরও পাঠাবে, কীর্তিদা আরও পাঠাবে, তোমার যত অলঙ্কার বিদ্যাবলী তোমাকে বাঁচালো তুমি নিজের হাতে ওকে সাজিয়ে দাও। তখন রাধারানী খুশি হয়ে বিদ্যাবলীকে সাজাচ্ছে, আর কৃষ্ণ মনে মনে আনন্দ হাসি পাচ্ছে যে হে জটিলা কুটিলা আমাকে দেখতে পারে না, তার স্বামীর সামনে আমাকে মন ভরে রাধারানী মন ভরে সাজাচ্ছে, কৃষ্ণকে সাজাচ্ছে আর সাজাচ্ছে বিদ্যাবলীকে। তো সাজানোর পরে তখন বিদ্যাবলী নন্দীমুখী বলছে ঠিক আছে সব তো ঠিকঠাক হয়ে গেল, তারপর আমরা যাই ঘরে ফিরে যাই। জটিলা বলছে না না অত রাত্রি হয়ে গেছে, আর তোমার ব্রাহ্মণ ঘরের মেয়ে দুটো মেয়ে অত রাত্রে বাইরে যাবে রাস্তায়, এটা লোক ভালো বলবে না, তোমরা 2 বোন গিয়ে রাধারানীর সঙ্গে থাকো, এই উপরতলায় রাধারানীর ঘর আছে তার সঙ্গে থাকো। তো তখন নন্দমুখী বল হ্যাঁ ঠিকই বলেছেন, হ্যাঁ বিদ্যাবলী কিছু সময় রাধারানীর সঙ্গে থাকা দরকার, কেন সর্পরাজ তো বিষটা নিয়ে গেছেন, আর একটু অতটুকু থাকতে পারে, আর কোনো যদি সমস্যা হয়ে যায় রাত্রিদের কে দেখবে, তাই একটা কাজ করো রাধারানী তুমি বিদ্যাবলীকে নিয়ে যাও। জটলা বলছে রাধারানী তুমি বিদ্যাবলীকে নিয়ে তোমার খাটে তোমার 2 বোন ঘুমাবে সেখানে, ঠিক আছে? তখন বিদ্যাবলী কী করে তখন রাধারানী কী করছে বিদ্যাবলীকে সঙ্গে করে নিয়ে গেছে। তো এইভাবে তো বিদ্যাবলী আর গর্গমুনির কন্যা তারা সেই রাত্রিরে থাকলো, আর তারপরে সকালে চলে গেল, চলে গিয়ে কৃষ্ণ গিয়ে বিদ্যাবলী গিয়ে সব বিদ্যাবলীর কাপড় চোপড় ছেড়ে কৃষ্ণ তার কাপড় পরে আবার নন্দবাবার ঘরে চলে গেল। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পরকীয়া রস শুধু আস্বাদ করছে তা নয়, পরকীয়া রসের এসে উন্নতভাবে কীভাবে আনন্দ পাচ্ছেন, তো এইভাবে তার আনন্দম বুঝে বর্ধনম, তার আনন্দ বাড়ছে, ভগবান কৃষ্ণের আনন্দ রাধারানীর আনন্দ এসবকে যে ভগবান আনন্দং ব্রহ্ম বিভিন্নভাবে ভগবান আনন্দ পাচ্ছেন। তো ভগবান যদিও পরমেশ্বর পরম ব্রহ্ম কিন্তু তিনি এইভাবে তার সন্ধিন শক্তির মাধ্যমে যোগমায়া শক্তির মাধ্যমে তিনি লীলারস আস্বাদন করাচ্ছেন,
আর এইভাবে হাস্য রসাত্মক লীলা সম্পাদন করে তিনি ভক্তকেও আনন্দ দিচ্ছেন। ভক্তরা যখন এরকম লীলা শ্রবণ করে তারাও আনন্দ পায়, তার সেই লীলা শ্রবণ করে তাদের চিত্ত শুদ্ধি হয়, ভগবান প্রতি আকৃষ্ট হয়, তারা ভগবানের সেবায় নিযুক্ত হন। তো এরকম রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বহু হাস্যরসাত্মক লীলা বিলাস করেছেন, যে লীলা শ্রবণ করে ভক্তরা আনন্দ পেয়ে থাকেন। তো আমি দুটো লীলা বললাম, তো এই রাধারানী বইতে এই সমস্ত লীলা বর্ণনা করা আছে। আগামীকালকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি, শাস্ত্রে বলা আছে নাকি 1 সহস্র একাদশী করলে ব্রত করলে যে ফল পাওয়া যাবে, একটা রাধাষ্টমী ব্রত করলে সেই ফল পাওয়া যাবে। তা আপনারা সবাই কালকে রাধারানীর উদ্দেশ্যে ব্রত পালন করবেন, দুপুর পর্যন্ত উপবাস করবেন, আর দুপুরে ভালো করে রান্না টান্না করে রাধারানীকে নিবেদন করবেন। এখন আমরা করোনার জন্য সবাই ঘর বন্দী হয়ে বসে আছি, কিন্তু এটাকে মনে হয় ভগবানের ইচ্ছা, কেননা যদি ঘর বন্দী না থাকতাম তাহলে আপনারা হাজার হাজার সংখ্যায় মায়াপুরে আসতেন। মায়াপুরে এসে কী হতো, আপনারা আনন্দ পেতেন, কিন্তু ভগবান যেন কিছু করতেন। আমরা তো ডেকোরেটরকে ডেকে খুব সাজিয়ে দিতাম, হ্যাঁ খুব সুন্দর সাজানো হয়েছে, আর গদা বিল্ডিংয়ে গিয়ে নামহাট প্রসাদ হলে গিয়ে গীতা ভবনে গিয়ে খাবার খেয়ে চলে যেতেন। কিন্তু এখন কী সুযোগ পেলেন ঘরবন্দি হওয়ার ফলে, না আপনারা নিজে রাধারানীর জন্য রান্না করতে পারবেন, আমার বাড়িতে নিজে রাধারানীর অল্টারকে সাজাতে পারবেন, নিজে রাধারানীকে কাপড় পড়াতে পারবেন। এই ঘরবন্দি না হলে করোনা না আসলে এটা হতো না, তো এটা করোনার পরোক্ষ করোনা একটা, সবাইকে ঘরে আটকে রেখেছে। আগামীকালকে সবাই মন ভরে রাধারানীর সেবা করবেন, রাধারানীকে স্মরণ করবেন, এবং রাধারানীর কথা শ্রবণ করবেন। এইভাবে কালকের আপনাদের রাধারানীর জন্মোৎসব খুব আনন্দদায় হোক, শুভ হোক, মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হ্যাঁ, আমেরিকাতে আজকে রাধাষ্টমী, আমি তো এই এই ক্লাস দেওয়ার আগে বল্টিমার আর তোমার ওইদিকে বল্টিমার ফিলাডেলফিয়া ওই এলাকার জন্য ইংরাজিতে 1 ঘন্টা ক্লাস দিলাম। হ্যাঁ, ইস্ট কোস্টে ওরা সব শুনলো, ওরা ওদের সকাল ক্লাস হলো, তারপরে ওরা সব অফিসে টফিসে করবে। ঠিক আছে, তাহলে যদি কোনো প্রশ্ন থাকে একটা দুটো প্রশ্ন করি, যদি না থাকে তো ভালো, আমি তো 4টা থেকে বসে আছি। হাউ ক্যান সি দেম, প্রশ্ন উইল কাম হিয়ার, ফেসবুকের কোয়েশ্চেন ইজ দেয়ার ফেসবুক। কার যদি কোনো প্রশ্ন থাকে একটু দুটো প্রশ্ন করতে পারেন। হাউ আই ক্যান সি এভরিবডি, ও দিস ইজ কভারিং, ওকে দাঁড়া দাঁড়া দাঁড়া, ও আমার গীতা কোর্স ভক্ত, এটা কি, এটা কিসের, এটা কার, এটা নাম হট দেখতে পাচ্ছেন, নাম হট, এটা নাম হট বাংলাদেশ, আচ্ছা নাম হট দেখতে পারছি, হ্যাঁ দেখতে পারছি দেখতে পারছি, তোমাকে তো দেখতে পারছি, তোমার হাসি মুখ দেখতে পারছি। আর দিকে বাংলাদেশের বসে আছে, ঢাকা মন্দিরে না কোথায় বসে আছে জানি না, আর সব চারুচন্দ্র তো বসে আছে, আমাদের গীতা কোর্স ভক্ত কি বলছে, গীতা কর্ষ ভক্তরা তো এখন বসে গেছে, ঢুকে গেছে, মধু কেশবপুর বসে আছে, হরে কৃষ্ণ, পরমেশ্বরী বিশাখা মাতাজি বসে আছেন, আদিনাথ নামহট্ট সংঘ ভক্তরা বসে আছেন, মায়া চৌধুরী বাংলাদেশ থেকে, নমিতা সাহা, সব অনেক ভক্ত, খুব ভালো আনন্দ। কি প্রশ্ন, কি রাধারানী জন্মদিনে কি ছিলেন, রাধারানী জন্মদিনে কি করছিলেন, নাকি কি করবে, আনন্দ করবে রাধারানী,
जनकी की स्पेशल राधाणी जनकी की स्पेशल प्रसाद करा जाबे আমি কোথা আজকে বললাম রাধাণী সবজির মধ্যে কচ্ছু নাকি খুব ভালোবাসতেন সব রকমের প্রসাদ করবেন আর কি হরি দিস দিস ওয়ান হরে কৃষ্ণ হঠাৎ আলোকে আপনার দিক ঠিক আছে এ হাউ ক্যান আই সি নাম হাট ডিভোটিজ হিয়ার হিয়ার আমি নাম হাট ডিভোটিকে দেখাচ্ছি হিয়ার আবার আমাকে এখন টিপতে হবে না হ্যাঁ এখন দেখতে পারছি এখন দেখতে পারছি হ্যাঁ সাক্ষাৎ সাক্ষাৎ হরিদাস মানিকলাল মণ্ডল দীনদয়াল গোপীনাথ প্রভু তারপরে রসমতী সুমিত্রা মাতাজি নাম কিন্তু একজন প্রভুজি বসে আছেন তারপরে আদিত্য কুমার প্রভু মিল্টন চৌধুরী হ্যাঁ জয় শ্যামসুন্দর প্রভু গৌরাঙ্গ মণ্ডল কত বসে গ্যালাক্সি এখানে গ্যালাক্সি প্রভু বসে আছেন গ্যালাক্সি প্রভু অক্ষয় নিত্যানন্দ রাখি বসে আছেন জানি না যে যার নাম সে বসে আছে কেন জানি না মহেশ্বরী হ্যাঁ রাখি বসে রাখি মাতাজি বলছে হ্যাঁ আমি রাখি মাতাজি তারপরে রচন রচনী রচনী পদ্মাবতী নিখিল প্রভু আর কিরণ রায় সর্বদেব গোপাল সর্বদেব গোপাল হ্যাঁ হ্যাঁ বাপ রে অনেক অনেক ভক্ত প্রায় দেড়শো দুইশো ভক্ত হয়ে গেছে বাপ রে বাপ মুকুন্দ প্রভু সুবীর মণ্ডল রেবতী আমার চিন্না লোক কাউকে দেখছে না এর ভিতরে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে এখানে দয়ানিধি শ্যামপুর জিজ্ঞাসা করছেন জটিলা কুটিলা কি গোলকে রাধারানীর সাথে এমন করেন ওইটা আমি যখন যাব তখন বুঝবো খবরটা নেবো সেখানে তারপরে জানাবো আমি জানি না যখন গোলকে যাব তখন খোঁজ নেব ওরা ওখানে আছে কি না আর কি করছে আচ্ছা মহারাজ কৃষ্ণ যতদিন কিশোরলাতে ছিলেন রাধারানী কি ততদিন ছিলেন নাকি কৃষ্ণের আগে রাধারানী চলে গিয়েছিলেন গোলক বৃন্দাবনে একথা তো আমি বলেছি একথা তো আমি বললাম না যে কৃষ্ণ দ্বারকায় গিয়ে তার সব অসুরদেরকে বধ করে শেষে শাল্য দন্তবক্রকে মথুরায় এসেছিলেন বধ করে তারপরে তিনি বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে গিয়ে সমস্ত ব্রজগোপিকাদের সঙ্গে আবার বিবাহ করেছেন বিবাহ করে তারপরে সেখানে দুই মাস ছিলেন তারপর সমস্ত ব্রজবাসীদেরকে রাধারানীকে নন্দ মহারাজকে সবাইকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছেন আর নন্দনন্দন কৃষ্ণ চলে গেছেন আর বাসুদেব কৃষ্ণ তিনি দ্বারকায় ফিরে গেছেন দ্বারকায় ফিরে গিয়ে প্রবাস ক্ষেত্রে গিয়ে একটা লীলা বিলাস করে তার মাধ্যমে তিনি সুধামে প্রত্যাবর্তন করেছেন বলছে অভিমন্যুর সাথে কেন রাধার বিবাহ হয়েছিল আরে সাতখণ্ড রামায়ণ হলো তুমি জিজ্ঞাসা সীতাকার ছেলে অথবা তো বুঝে বললাম তো আমি তখন অভিমন্যুকে এই যোগমায়া এই মিথ্যা বিবাহ দেখিয়েছে পরকীয়া রস কৃষ্ণ আস্বাদন করবে এই অভিমন্যু ওটা কৃষ্ণের প্রকাশ কিন্তু জড়জগতে তো রাধারানী মনে করবে যে আমি স্বামী স্বামীকে ছেড়ে যাচ্ছি এই নীতি নিয়ম লঙ্ঘন করবে বেদ নীতিকে লঙ্ঘন করবে লজ্জাকে ছাড়বে কুল কলঙ্কিন হলেও আমি কৃষ্ণের কাছে যাব আর এতে কী হয় না কৃষ্ণের আরও আনন্দ হয় যে আমার ভক্ত আমাকে পাওয়ার জন্য আমার কাছে আসার জন্য কত কষ্ট কত বাধা বিঘ্ন কত সহ্য করছে তো এই রসটাকে আস্বাদন করতে যোগমায়া কী করেছেন অভিমন্যুর সঙ্গে এ রাধারানী তথাকথিত বিবাহ এটা দেখিয়েছেন ঠিক আছে মহারাজ আমরা কি সবসময় রাধে রাধে কীর্তন করতে পারি না সবসময় হরে কৃষ্ণ কীর্তন করবে কীর্তনীয় সদা হরি
तो राधारानी जन्मतिथि हमारा राधारानी नाम करे हमारा तो करछे तो सब समय हरे कृष्ण महामंत्र करछे ना हरे कृष्ण महामंत्र तो राधारानी नाम आछे तो सेटा करबे प्रणाम महाराज आगामी काल राधारानी कततम अच्छा आगामी काल राधारानी कततम आविर्भाव तिथि हमारा कृष्णर कततम आविर्भाव तिथि जानी किंतु राधारानी क्यों जाने ना मैंने कृष्णर आविर्भाव तो रहस्यमय राधारानी आविर्भाव तार थेके आरो बेशी रहस्यमय हाँ राधारानी आविर्भाव जे कबे हलो तिथिटाई मालूम अच्छे किंतु तार कैलकुलेशन एपर्त क्यों देते पारे ना पंचतत्वर अंतर्गत श्रील गदाधर पंडित अच्छे श्रीमती राधारानी अवतार बोला है केन तो गदाधर पंडित राधारानी गदाधर पंडित रूप आविर्भूत हो ब्रजलीला राधारानी देखें ये ग्वाल बालकरा सब कृष्ण संगे सारा दिन समय काटाचे राधारानी मन कर मे आसलम क्या हमें ऐले हतम तो सब समय कृष्ण संगे थकतम तो गौर लीला तक कि ना राधारानी गदाधर रूपे आसल और एवं गदाधर सब समय गदाधर महापुरुष संगे थकल तो एक घोषणा हमें बोलते बला है गुरुमाज ऑफिस तक तो गुरुमाज फेसबुके कत 97,000 फॉलोअर छिलो फॉलो छिलो आर 3,000 बाकी आछे 3,000 थेके गत काल के मध्य आर 2,000 हो गेछिलो तो आमरा चाइछि राधाष्टमी दिने जेन गुरुमाजर फेसबुक 1,00,000 कि थाके सब्सक्राइबर थाके 1,00,000 सब्सक्राइबर थाके तो फेसबुके फॉलोअर थाके फेसबुके फॉलोअर ठीक आछे तो आपनारा जारा जारा गुरु महाराज फेसबुक फॉलोअर नन एखुनि गुरु महाराज फेसबुक खोलन जय पताका स्वामी फेसबुके गिए जय पताका स्वामी खोलबेन आर सेटाके कि करबे लाइक फॉलो करबे ठीक आछे गुरु महाराज जय पताका स्वामी फेसबुक लाइक फॉलो करबे आर यूट्यूब टा सब्सक्राइब करे प्रेस बेल आइकन के करबे ठीक आछे तारपरे ओ है गेछलडी अच्छा भलो तो भलो तो जरा जरा एपर्त करेनी करबेन कारण गुरु महाराज प्रतिदिन संध्या वाला जे चैतन्य लीला ग्रंथ तिनि लेखछेन ता चैतन्य भागवत के लीला प्रकाश करछेन ए सुजोग पाबेन तो जतजन आपनार पारेन तारातारी गुरु महाराज फेसबुके लाइक फॉलोअप करुन आर 30 तारीख थे 30, 31, 1, 2 तीन दिन 2 तारीखे हच्छे आमादेर भाद्र पूर्णिमा ए तिथिते भागवत महिमा अनेक वर्णना करा है छे ताई 30, 31, 1, 2 ए तीन दिन आम चार दिन भारतीय समय अनुसारे सकाल 8 থেকে 9 ये 1 ঘন্টা আমরা 4 দিন যাবত শুধু ভাগবতের মহিমা শ্রবণ করব ভাগবত কিভাবে প্রকাশ করলে ভাগবতে কি আছে সব কিছু ভাগবতে প্রতিদিন 1 ঘন্টা আমরা আলোচনা করব তো যারা আপনারা ফ্রি থাকবেন সেটা আপনারা আমার ফেসবুকে যোগদান করবেন আর যদি কেউ এরকম জুম তোমরা দিতে চাও জুমও দিতে পারো ফেসবুকে যেতে পারবে 30, 31, 1, 2 এই 4 দিন ঠিক আছে বলো কি হ্যাঁ তোমার থাকো ফেসবুকে থাকতে পারো জুমে থাকতে পারো মায়াপুর টিভিতেও থাকতে পারো মায়াপুর টিভিতে দেখাবে তো আজকে যেরকম আপনারা কথা শ্রবণ করছেন কালকেও জুমে শিলা শুভক্ষয় মহারাজ আসবেন এই সময় তা আপনাদের সৌভাগ্য সুযোগ গ্রহণ করবেন মহারাজের শ্রীমুখ থেকে রাধারানীর কথা শ্রবণ করবার জন্য আর আমাদের ভক্তিবিজয় ভাগবত মহারাজ তিনি অনুরোধ জানাচ্ছেন
আমাদের ভদ্র পূর্ণিমা নিয়ে তো গুরু মহারাজ বহু পরিমাণে ভাগবত সেট বিতরণের ইচ্ছা করেছেন। এই দিন নাকি ভাগবত যে দান করবে সে ভগবানের অত্যন্ত প্রিয় হবে, তাই আপনারা সুযোগ নেবেন, যে যেখানে আছেন যদি ভাগবত না থাকে ভাগবত সংগ্রহ করে ঘরে নিয়ে যাবেন। ভাগবত ঘরে নেওয়া মানে কৃষ্ণকে ঘরে নিয়ে যাচ্ছেন। যদি আপনার বাড়িতে থাকে তাহলে ভাগবত নিয়ে আরেকজনকে দান করবেন, তো এইভাবে আপনার ভাগবত বিতরণ করবেন। তো আমরাও ট্রাইবালদের মধ্যে অনেক ভাগবত সেট দিচ্ছি, আমি চাইছিলাম অনেক ভক্তের ভাগবত সেট দিয়েছে, তো আপনারা যাকে চাইবেন তাকে ভাগবত সেট বিতরণ করতে পারেন। এখানে বলা আছে শ্রীমতী রাধারানী কৃষ্ণের মতো পূর্ণ চিন্ময়ী। শ্রীমতী রাধারানীকে কখনো কি জড়জগতের মায়া দ্বারা প্রভাবিত একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত? কখনোই নয়। সাধারণ মানুষ তো অসাধারণ মানুষও নয়, সে তো ভগবান কৃষ্ণ, কৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণের শক্তি। তো কালকে একটা প্রশ্ন করেছিল অভিরাম প্রভু যে কৃষ্ণ ভগবান তো ভগবান পরম শক্তিমান পরমেশ্বর, আর যোগমায়া তাকে কী করে নিয়ন্ত্রণ করে, তাকে কী করে ভুলিয়ে দিয়ে, যোগমায়া দ্বারা সে কী করে নিয়ন্ত্রিত হয়? এই হরিজার খাতা তো ব্যাপারে যে প্রভুপাদ বলছেন যে যোগমায়া হচ্ছে ভগবানের শক্তি, তো ওটা ভগবান স্ব ইচ্ছায় তিনি কী করেন, হ্যাঁ কৃষ্ণ পরম পুরুষ, যোগমায়া কীভাবে তাকে আবরণ করে, কৃষ্ণকে যোগমায়া কী করে আবরণ করল। তো প্রভুপাদ দৃষ্টান্তে বলছেন যে একটা লোক অন্ধ, ও দেখতে পারে না, আরেকটা লোক অন্ধ না চোখ আছে কিন্তু সে লুকোচুরি খেলা করবে, সে চোখটা হাত দিয়ে বন্ধ করেছে, এও দেখতে পারে না। অন্ধ দেখতে পারছে না, আমি হাত দিয়ে চোখটা বন্ধ করেছি আমিও দেখতে পারছি না, দুটো একই নয়। আমাদের যে মায়া আবরণ করেছে, কৃষ্ণকে মায়া আবরণ করছে, কিন্তু আমাদের মহামায়া আবরণ করছে, আর কৃষ্ণ যে যোগমায়া আবরণ করছে, কৃষ্ণ ইচ্ছা করে নিজেকে আবৃত করেছেন। যেরকম আমরা খেলা করতে গেলে আমি চোখটা বন্ধ করে আমি দেখতে পারছি না, সবাই লুকে পড়ো, কৃষ্ণের লীলাটা ঠিক সেরকমই। তাই যোগমায়া তো কৃষ্ণের নিজস্ব শক্তি। আমি যদি আমার হাত দিয়ে খাচ্ছি, তা আমার হাত খাচ্ছে না আমি খাচ্ছি, এই হাতটা তো আমি, আমার থেকে অভিন্ন। তাই যোগমায়া যখন কৃষ্ণকে আবরণ করে, তো যোগমায়া আবরণ করছে না, কৃষ্ণ নিজেকে যোগমায়ার দ্বারা আবরণ করাচ্ছেন। আমরা কোন বই পড়লে রাধারানীর এরকম সুন্দর সুন্দর লীলা শুনতে কি পারব? সুভিরাম বর্মন এইটা রাধারানী গ্রন্থ প্রকাশ করা হয়েছে, রাধারানী উপরে এরকম একটা গ্রন্থ কিছু নাই, বিভিন্ন পুরাণে গোস্বামীদের লেখায় বিচ্ছিন্নভাবে এদিকে ওদিকে রয়েছে। তো সব লীলাগুলো নিয়ে এই রাধারানী লীলা এইটা এই বইটা প্রকাশ করা হয়েছে, ইংরাজি বাংলা হিন্দি বিভিন্ন ভাষায়। তো এটা আপনারা নিকটে যে মন্দির আছে সে মন্দির থেকে আপনারা পাবেন, কিংবা আমার ফেস আমার ওয়েবসাইট আছে বিপিএস পাবলিকেশনস, বিপি স্বামী কি বিপিএস না বিপি স্বামী, বিপি স্বামী পাবলিকেশনস .com গেলে সেখান থেকে ওই বই খরিদ করতে পারবেন, ঠিক আছে? তো আগামীকালকে রাধারানী রাধাষ্টমী হবে, তাই আজকে একটু তাড়াতাড়ি সবাই ঘুমান। তো সকালে উঠে যদি রাধারানী উপবাস আমরা করবো অর্ধেক দিন, কারণ রাধারানী দুপুরে জন্ম হয়েছিলেন, তো সেজন্য আমরা যেন গৌর পূর্ণিমা দিন চৈতন্য মহাপ্রভু সন্ধ্যা সময় আবির্ভূত হয়েছিলেন, তাই সন্ধ্যা পর্যন্ত উপবাস করি। কৃষ্ণ মধ্যরাত্রে আবির্ভূত হয়েছেন, মধ্যরাত্রের মধ্যে উপবাস করি, আর রাধারানী দুপুরে আবির্ভূত হয়েছেন, তাই রাধাষ্টমী অর্ধবেলা উপবাস রাখব, বুঝতে পেরেছেন? এই জন্যেই, ঠিক আছে? পদ্মনাথ প্রভু বিদায়, লক্ষ্মণ প্রভু খুব আনন্দ পেয়েছেন, আপনার চার দিনে হরিকথায় খুব আগ্রহ,
খুব আস্বাদন করেছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করেছেন। আমারও খুব মাঝে মাঝে এরকম আসবেন, আমারও খুব আনন্দ হলো, আবার দেখা। এই কি, ওকে এটা বন্ধ করে দাও। হরে কৃষ্ণ হরি বল। হুইচ গ্রুপ ইজ দিস? ফার্স্ট ক্লোজ দ্যাট ওয়ান, ক্লোজ দ্যাট ওয়ান। লক্ষ্মণ প্রভু তাহলে ঠিক আছে, হ্যাপি রাধাষ্টমী টু অল আমেরিকান ডিভোটিজ। হরি বল, হরে কৃষ্ণ। এটা চলে গেছে, ওকে। জয় বাংলাদেশ কি জয়। হরি বল।